सुप्रिय दर्शक हक ग्रीन वॉल चैनल आपने जाना स्वागत आज के थंबनेल और टाइटल देखे बुझते पे कि गाचर ऊपर वीडियो करछि ताछाड़ा फल देखे ही बुझते पारछेन एटी एकटी मौसुमी फल मौसुमी जात भैरायटी निये आज के आलोचना करब ना आमी आज के आलोचना करब सेप्टेम्बर मासे आपनार कि कर्तव्य ए गाचर प्रति इतिपूर्वे जारा आमार वीडियो देखेछेन तारा जानेन ए सेप्टेम्बर मासे समस्त फल के हार्वेस्ट करनी तो हबे ए हार्वेस्ट जदि आपनी ना करेन गाछे जदि फल रेखे दें ताहले आगामी मौसुमे अर्थात अक्टोबरेर शेषेर दिक थेके शुरू करे नवेम्बरेर मध्ये जे प्रचुर परिमाणे फुल आसबे सेई फुल आसाटा ब्याहत हबे তাহলে আজকে আপনাকে এই কাজটা করতে হবে তো আমি এই ফলটি হারভেস্ট করব করার সময় শুধু এই ডগা থেকে কাটব না আমি একটু সফট প্রুনিং করার মতো কিছুটা অংশ ডালের অংশ নিয়ে নেব এটা প্রথম কাজ দ্বিতীয় কাজ আপনি দেখবেন কিছু বর্ষা সিজনে এই গাছগুলোতে কিছু নতুন নতুন কচি কচি পাতা বের হচ্ছে এই নতুন নতুন কচি পাতাতে খুব শিগগিরই কিন্তু ফুল আসবে আর কিছু ডগা দেখবেন যেখানে নতুন পাতা নেই তো যেখানে নতুন পাতা বের হচ্ছে না সেখানে মোটামুটি 3-4 ইঞ্চি নিচে থেকে গাছটাকে ছেঁটে দিতে হবে তিন নম্বর খেয়াল করবেন আপনি কিছু রোগাগ্রস্ত পাতা এই গাছে দেখতে পাওয়া যায় এই বর্ষা সিজনে দেখতেই পাচ্ছেন এই পাতাগুলো সম্পূর্ণভাবে বিকশিত হয়নি কচি অবস্থায় নৌকার মতো একদিকে মুড়ে গিয়ে আক্রান্ত হয়েছে সেই ডগা অবশ্যই কেটে দিতে হবে খেয়াল করে অবশ্যই এই কাটা অংশে আপনাকে ফাঙ্গিসাইড লাগিয়ে নিতে হবে এই গেল আপনার গাছের পরিচর্যা এবার মাটির দিকে আমি খেয়াল করব গাছগুলো দেখলে দেখতে পাবেন অনেক আগাছা হয়েছে এই আগাছাগুলো নির্মূল করতে হবে আগাছা নির্মূল করার পরে মাটি একটু খোড়াখুড়ি করে আলগা করে দিতে হবে মনে রাখবেন এই কাটা জাতীয় বা লেবু জাতীয় এই দুটো গাছের মাটি খুব বেশি খোড়াখুড়ি করতে নেই মাটি খোড়াখুড়ি করতে গেলে গাছের কিন্তু ঠিকভাবে আপনি ফল পাবেন না আমি ইচ্ছা করেই এই গাছ গোড়া খোড়াখুড়ি না করার ফলে এতগুলো আগাছা জন্মেছে সেটাকে আমি পরিষ্কার করে দেব এবং নতুন করে মাটি আলগা করে এখানে সুষম খাবার দিতে হবে কারণ আগামীতে আমাকে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে হবে এখন যে খাবারটা দেব সেখানে কিন্তু নাইট্রোজেন ফসফরাস এবং পটাস অর্থাৎ এনপিকে এর ব্যালেন্স খাবার দিতে পারি অথবা প্রয়োজন মতো করে আপনার গাছ যদি আপনি মনে করেন গাছটি দীর্ঘায়িত বা বড় করতে হবে তাহলে ইউরিয়ার ভাগ বেশি দেবেন ফসফেট পরিমাণ কম দেবেন এবং পটাশ আরও কম দেবেন কিন্তু যদি মনে করেন গাছটি আপনার যথেষ্ট পরিমাণে বয়সের তুলনায় বৃদ্ধি হয়েছে তাহলে কিন্তু 2-4-1 অর্থাৎ দু ভাগ দেবেন ইউরিয়া 4 ভাগ দেবেন ফসফেট 1 ভাগ দেবেন পটাশ এইভাবে ব্যালেন্স হিসাবে দেবেন সেটা আপনার গাছের সাইজ অনুযায়ী দেবেন আপনি হয়তো মনে করতে পারেন মাত্র একটি ফল কেন আসলে এই গাছটির বয়স আমার 1 বছরেরও কম আমি কৌতূহল বসে এখানে ফুল অনেকগুলো এসেছিল কিন্তু বেশিরভাগের ডগাগুলো আমি কেটে দিয়েছিলাম দুটি ফল আমি রেখেছিলাম এবং একটি ফল এখানে ঝড়ে নষ্ট হয়ে যায় একটি ফলই আমার টেকে অবশ্য রাখা উচিত হয়নি না রাখলেই ভালো হতো গাছটি সার্বিক বৃদ্ধি হতো তো যাই হোক যখন আমি এটা কাজ করে ফেলেছি এটা কোনো মতে আর করবেন না আর এখন আমি কি করব সেটা আপনাকে হাতে কলমে দেখাচ্ছি দেখতে থাকুন তো বন্ধুরা যে কথাগুলো বললাম সে কাজটা আমি শুরু করছি প্রথম কাজ আমার আগাছা নির্মোচন প্রথম কাজ দেখতেই পাচ্ছেন আগাছা নির্মোচন করেছি দ্বিতীয় কাজ মাটিটাকে হালকা করে খুঁড়ে দেবেন বৃষ্টি হচ্ছে জল জল হয়ে আছে মাটি শুকনো হলে খুব ভালো হয় শুকনো মানে সেরকম শুকনো নয় একটু সামান্য ময়েস্ট কিন্তু প্রয়োজন থেকে একটু বেশি ময়েস্ট হয়ে আছে এখানে তৃতীয় কাজ আপনাদের বলেছি আমি গাছে ফল থাকলে সেটাকে হারভেস্ট করতে হবে হারভেস্ট করব আমি একবার গোড়া থেকে নয় একটুখানি অংশ নিয়ে যাতে সেখান থেকে আবার নতুন করে আমার ডাল বেরোতে পারে এখানে রোগাগ্রস্ত পাতা বলতে এই যে পাতাগুলো সাদা মতো বেরোচ্ছে আর পাতা মুড়ে যাচ্ছে এবং এখানে নতুন কচি পাতা বেরোয়নি তাহলে আমি সেখানেও কিন্তু কেটে দেব একটু ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের দেখাই আরও কিছু রোগাগ্রস্ত পাতা রয়েছে আমার এখানে এখানে আমি কেটে দেব একদম রাখবো না আর এই পাতাটা যেহেতু নতুন পাতা বেরোয়নি আমি একটুখানি সফট প্রুনিং করে নেব এগুলোতে নতুন পাতা বেরিয়েছে এটাতে নতুন পাতা বেরিয়েছে তাহলে আমি এগুলো কাটবো না এটা একেবারে রোগগ্রস্ত পাতা এটাকে আমি যেখান থেকে সুস্থ আছে গাছ সেখান থেকে আমি কেটে নেব এইভাবে আপনি চার সাইডেই কিন্তু চেষ্টা করবেন রোগগ্রস্ত পাতাগুলোকে কেটে ফেলে দিয়ে যেগুলোতে নতুন পাতা বেরোচ্ছে সেটাই রাখবেন শুধু কারণ পুরাতন ডগায় কিন্তু ফুল আসবে না এটা শিওর হয়ে যান এটা হলো সফট প্রুনিং ফেব্রুয়ারি মাসে আমরা অবশ্য এই গাছগুলোর হার্ড প্রুনিং করে থাকি এইটাও একটু কেটে দিতে হবে কারণ এটা এখানে কোনো নতুন পাতা নেই পরের কাজ আমি আপনাদের বলেছি কাটা অংশে
अवश्य फांजिसाइड लगाते हैं तई फांजिसाइड लागिए देवें जेखने जेखने काटलें ख्याल करे करे आमार ये काजटी हुए गेलो। तारपरे काज होच्छे आमार सुषम खाबार देवा। सुषम खाबार देवार कथा आमी आगेई बोलेछि যে গাছের সাইজ অনুযায়ী, কারণ এই গাছের বয়স খুবই কম তাই একটু ছোট হয়ে আছে, আমি চাইব না এই গাছটাকে খুব বেশি টবের গাছ, যেহেতু মাটির গাছ হলে একটু আমি বড় চাইতাম। তো এখানে মাত্র হাফ চামচ নিয়েছি ইউরিয়া, যেখানে 46% নাইট্রোজেন রয়েছে, এখানে আমি এক চামচ থেকে একটু বেশি মানে দেড় চামচ থেকে কম আমি দিয়েছি এসএসপি। এই এসএসপিতে আপনারা জানেন ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে। এখানে দিয়েছি আমি পটাশ, যেটা খুব শিগগিরই গাছে ফল নিয়ে আসতে, ফুল নিয়ে আসতে সাহায্য করে, এটা নিয়ে এসেছি। আর এই কাস্ট, এইটা যে বাদামি রঙের যে খাবার আছে, এটা হচ্ছে আপনার জৈব মিশ্র খাবার, যেখানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, মলিবডেনাম, জিঙ্ক, কপার, আয়রন, আয়োডিন এবং হিউমিক অ্যাসিড রয়েছে। এই জৈব খাবারটাকে আমি এখানে দিচ্ছি। কী করব, সব খাবারটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম, যেহেতু এটা কেমিক্যাল ফার্টিলাইজার গাছে গোড়া দেবো না, চারদিক থেকে মাটি একটু তুলে নেব। মাটিকে তুলে নিয়ে চার সাইডে আমি কিন্তু এই খাবারটা দেব, চার সাইডে দেব, দিয়ে ওপরে মাটিটাকে দিয়ে আমি এটা চাপা দিয়ে দেব। যেহেতু আগেই বলেছি জলটা একটু প্রয়োজনের বেশি হয়ে আছে টবে, তাই আমি খুব অল্প করে জল দেব, যাতে যে ফার্টিলাইজারগুলো দিলাম, যে খাবারগুলো দিলাম, সেটা যেন একটু গলে যায় এবং গাছ খুব সহজেই এটাকে অ্যাবজর্ব করতে পারে। ব্যাস এতটুকুই, বেশি নয়। কাজ আমার শেষ, গাছ রাখতে হবে কোথায় সবাই জানেন। কাঁটাযুক্ত গাছ বেশিরভাগ গাছই রোদ পছন্দ করে, তবে কাঁটাযুক্ত গাছ এবং সাইট্রাস জাতীয় অর্থাৎ ফল যেটা লেবু হয় সে সমস্ত গাছকে অবশ্যই পূর্ণ রোদে রাখতে হবে, যেখানে 6 থেকে 8 ঘন্টা রোদ পায়। এইভাবে আপনারা রেখে দিতে হবে। খুব খেয়াল রাখবেন, এখানে মাইটস লাগতে পারে, মাইটস আক্রমণ দেখতে পেলে আপনি অবশ্যই ছত্রাকও দেবেন, দরকার হলে আপনি কীটনাশক দেবেন, তবে সেটাই সব কটাই দেবেন ফুল আসার আগে এবং সেটা আর্লি মর্নিং অথবা সন্ধ্যাবেলায়। ফুল চলে আসলে কোনো প্রকার স্প্রে করবেন না। পরবর্তী ভিডিও আমি নিয়ে আসব যখন গাছে প্রচুর হারে ফুলটা আসবে। এইটুকু গাছে আমি কথা দিলাম, চ্যালেঞ্জ দিচ্ছি, প্রচুর ফুল নিয়ে আসব। সেই ফুল সমেত আমি সেকেন্ড ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিও দেখতে হলে আমার এই চ্যানেলকে করতে হবে আপনাদেরকে সাবস্ক্রাইব। তো বন্ধুরা, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।